বলছিলাম 64 আপনারা বুঝে দেখেন কত ধরনের জন্ম হয়েছে কিনা 64-এ। কারণ আমি যখন এমএসসি পাশ করে আমি এটা অন্য কথা না বলে আমি সত্যি বলতে চাই যে বঙ্গবন্ধু এবং নেত্রী চট্টগ্রামকে কত ভালোবাসে। এবং আমার মনে আছে যখন 64-এ আমি যখন এমএসসি পাশ করলাম তখন জানুয়ারিতে তখন আমি একদিন বঙ্গবন্ধুর বাড়িতে গেলাম। তো সবসময় যে যাই আপনারা আমার সাথে সম্পর্ক জানেন, তো গেলে আমাকে বলে হোয়াট আর ইউ ডুইং নাও, আমি তো জাস্ট আই ফিনিশ মাই এমএসসি এক্সামিনেশন, বলে হোয়াট ইউ ডুইং, আমি তো লেকচারার যখন করে উনি আমার সাথে নর্মালি আমরা এমএসসি পড়তাম ইউনিভার্সিটি পড়তাম উনি আমার সাথে সবসময় ইংলিশে কথা বলতো, সবটা মনে আছে এক্সাক্টলি। হোয়াট ইউ ডুইং, বলে আই এম লেকচারার রঘুনাথ কলেজ ইন ফিজিক্স, বলে যে হাউ মাচ ইউ আর ড্রয়িং, 275, তুমি আমার সাথে চলো। তখন ওনার গাড়িতে আমি উঠলাম জানুয়ারি 64, তখন গাড়িতে উঠলে উনি গাড়িতে চালাচ্ছেন পাইপ খাচ্ছেন এবং গাড়িটার নাম্বার ছিল EBD 111, এটা অনেকেই জানলেন না এগুলো। সুতরাং আমরা যারা আছি অ্যাবাউট 80 years old, এরা চলে গেলে এই কথাগুলো কেউ বলবে না, কেউ শুনবেও না, চট্টগ্রামের ইতিহাসও অনেকে জানবেন না আমি কিভাবে আসলাম চট্টগ্রামে। তো উনি আমাকে গাড়িটা চালিয়ে নিয়ে উনি শাহবাগ হোটেলে আসলেন, আগে তো ওই শাহবাগ হোটেলে ছিল। তখন এসে বললেন যে মোহাম্মদ আরনের ইব্রাহিম মোহাম্মদ ভাই বড় শাহওয়ালা ও কি আসে, বলে না উনি তো বিকেলের ফ্লাইটে ঢাকা চিটাগাং চলে গেছেন। তখন তো এই কজন লোকই আজি সত্তর সাহেব এই ইব্রাহিম সাহেব সুলতান মোদী সাহেব যারা পুরানো আছেন এখানে সুলতান মোদী এরা তখন প্লেনে চড়তো, আমরা কয় জনে প্লেনে চড়তাম। সুতরাং ওনাকে বললো বাসপ্রেট চলে গেছে, তখন আমাকে নিয়ে উনি এয়ারপোর্টে রোডের দিকে উনি গাড়িতে নিয়ে চললেন। ওইখানে এমার খানের একটা সুন্দর বাড়ি আছে এয়ারপোর্ট রোডে, ওইখানে উনি ঢুকছেন। ঢোকার পরে আমাকে মনে হয়েছে যে আমি আসি ওনার সাথে বসা বসা থাকলে আমাকে বলে তুমি কোথায় যাবি, আমার এখনো আমি হোস্টেলে থাকি হোস্টেলে থাকি তুই যা। ওরা তখন মনে হলো তো গাড়িতে আসে, ওইখানে উনি বিকেলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেন গল্প করেন রাজনীতি করেন, আমি নেমে চলে গেলাম। কাল সকালে তুই আসবি আমি চিঠি লিখে দেবো, ঠিক আমি পরের দিন সকালে গেলাম উনি একটা চিঠি লিখে দিলেন আমাকে। আমার জীবনে এটি বড় পাওনা কি থাকতে পারে যে আমার চাকরি প্রথম চাকরি হয়েছিল বঙ্গবন্ধুর চিঠি দিয়া, বুঝতে পারছেন? এবং সেই চাকরির স্থান হলো আমার চট্টগ্রামে নাসিরাবাদে। আর চিঠি নিয়ে আসলাম, চিঠি নিয়ে আসার পরে এখানে বললো যে আমি আমারে বললো যে আমি আরেকবার আমি যখন মন্ত্রী ছিলাম তখন এই চিঠি দিয়ে আমি কেসে করেছিলাম কয়লা ঠয়লা নিয়ে কি একটা কেসে হয়েছিল, আমি তুই আমার কি হয়ে সেটা লিখলাম না, আমি আমার কিচ্ছু লিখতে হবে না, আমি সেখানকার সেকেন্ড হয়েছি এমএসসিতে, যে পরীক্ষায় ওই ফ্যাক্টরিতে নিই আমি পাস করব। সুতরাং ওরা করলো কি দুইজন একজন ছিল পাঞ্জাবি একজন ছিল এসে হায়দ্রাবাদের, দুইজনের চিফ ইঞ্জিনিয়ার আর জেনারেল ম্যানেজার এদের কাছে আমার পরীক্ষা নিল, নিয়ে বললো যে আর সুইটেবল ফর দি ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্ট ইন মোহাম্মদ আনস্টি আর দে হ্যাভ গিভ পাঠিয়ে দিচ্ছি। এই যে সেই 64-এ এই চিটাগাংয়ে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু আপনাদের জাত সবাইকে জাতি দিয়ে গেছে দেশ দিয়ে গেছে কিন্তু আমাকে দোয়া করে গেছে, এবং সেই দোয়া নিয়ে কিন্তু আমি আজকে আমাকে সবাই বলে যে আপনি কখন কি ঢাকায় যাবেন, মন্ত্রী মহোদয় চলে যাবে সবাই রাত্রে চলে যাবে আমি যাব না, আমি ওয়ান ডিজন রোডে ঘুমাতে পারলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং সেই ওয়ান ডিজন রোডে ঘুমাই আমার ভালো লাগে। সেটা আরেকটা কথা হলো যে আমি অন্যের মতো না, আপনাদের এখানে কামাই করে সবাই এইখানকার লোকে ঢাকায় চলে যায়, ওই ছেলে মেয়ে বিয়ে শাদী সব ঢাকার ওইদিকে দেখে, চট্টগ্রাম দেব না ওইদিকে দেব। আর আমি কি করেছি আমার ছেলে মেয়ের তিনটা দুইটাকে আমি চট্টগ্রামে দিয়ে দিয়েছি, একজন আছে ওনার কাছে দিয়েছি আমার ছেলে একমাত্র ছেলে আমেরিকার ডিগ্রি আর ছেলে সেই ছেলে বিয়ে করেছে নতুন মেয়ে, আর আমার প্রথম মেয়েটাকে দিয়েছি সালাম সাহেবের আগ্রাবাদে সালাম সাহেবের ছেলে হারুনের সাথে। এই কথাটা বললাম কেন যে আমি কিন্তু আপনাদের অন্য চিরাঙ্গে চাইতে আমি আপনার বেশি খেলি চাইলেই আমি, কেননা আমি যেভাবে অন্তর দিয়া আজকে নাতি হয়েছে নাতিদের সব রক্ত চিরাঙ্গের রক্তের সাথে আমার মিশে গেছে, কিন্তু আমি দেখেছি চিরাঙ্গের অনেক লোক চিরাঙ্গেরই কি ড্রেস করে আমি কোনোদিনই করি না, আমি কোনোদিনই করি না, করলে আমি ছেলে মেয়ে বিয়েও দিতাম না আমার রক্তের সম্পর্ক হতো না। সুতরাং চট্টগ্রামের সাথে এই রক্তের সম্পর্ক হয়েছে আমার, আর তাই বঙ্গবন্ধু কিভাবে ভালোবাসতেন
65 পাকিস্তান থেকে ইন্ডিয়ার মাঝখানে পাকিস্তান কিছুই করতে পারবে না আমাদের, আমরা হয়ে গেলাম একেবারে মানে আশ্রয়হীন, আমরা এমন একটা ইন্ডিয়া যে কোনো সময় ডুবে পড়তে পারে। তাই বঙ্গবন্ধু সেই সময় 65 অনুভব করেছিলেন যে এই দেশ এইভাবে থাকতে পারে না, সেই জন্যই বঙ্গবন্ধু সংক্ষেপে বলে যায় সেই জন্যই বঙ্গবন্ধু শ্রী 6 দফা দিয়েছিলেন, 6 দফা উনি পাকিস্তানে দিয়েছেন, সেখান থেকে এসে কিন্তু বাংলাদেশের প্রথম 6 দফা তখন ওনার পিছনে পিছনে আমি ছিলাম এই চট্টগ্রামে, 6 দফা উনি ঘোষণা করেন এই চট্টগ্রামে। সুতরাং আমি বলবো যে বাংলাদেশের মধ্যে উনিও চট্টগ্রামকে ভালোবাসতেন, এবং নেত্রীর কথা মনে আছে, নেত্রী বলেছিল আমাকে কেউ সম্বর্ধনা দেয় নাই, কিন্তু সুলতান সাহেব এই ওনার বিয়ের পরে রামপাড়ায় সুলতান সাহেব আমাদের বলতেন না, কয়লা সুলতান বলতো আমাকে, সেই আমি তো জানি সুলতান সাহেবের গাড়ি দিলেন একটা মাজদা গাড়ি, তাও আমার মনে আছে, বুঝছেন মাজদা গাড়ি দিল, সে নেত্রীটাই বলে এরা আমাদের গয়না দিছে, এরা আমাদের নিয়ে মাজদা গাড়ি দিছে বিয়ের পরে। সুতরাং কি জানেন নথি তো অনেক কিছু করেছে। একটা কথা আপনাদের বলি, আপনারা সবাই তো হবে কোমরা যান কি কেন লোকেরা বেশি যায়, আমি প্রথম গিয়েছি 80 সালে, 80 সালে ওকরা করতে গেছি, তখন ওই মক্কা মদিনে বিল্ডিং হচ্ছিল শুরু হয়েছে এই হয়নি, তখন আমাদের বলতো কুল্লু মিসকিন, কুল্লু মিসকিন মানে সব লোক মিসকিন, আর তারা 60 বছর আগে আমাদের দেশের কর্মী আর জান আমার কর্মী বেশি আসতো, আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে দেখতাম বারান্দায় বসে আছে ওই আর আরো দেশের লোকেরা, তারা ওই যে খাজুর ব্যস্ত টোপি ব্যস্ত, তারপরে 20-25 বছরে আল্লাহ তাদের ওই যে লিকুইড গোল্ড আন্ডার দি সয়েল এইটা দিয়ে তারই বড় বানাই দিল, আর আমাদের বলা শুরু করলো কুল্লু মিসকিন। সেই কুল্লু মিসকিন এখন কি বলে যে তোমাদের দেশে গেলে ইনভেস্টমেন্ট করা যাবে কিনা, তোমাদের দেশে ফিউচার ভালো, আর অনেকের আইডিয়া হয়েছে জানেন যে ওই যে বেগম খালেদা জিয়ার সাথেই ওই যে সৌদি আরবের খুব খাতির, এই যে ছিল বিএনপি কে ধারণা, কিন্তু সেই ধারণা সেই খাতির আর নেত্রীর খাতির এক খাতির না, বুঝছেন না, নেত্রী এখন আসল তাদের ই করে প্রমাণ করেছে যে আমরা আসল মুসলমান, নেত্রী আমাদের আসল মুসলমান, এই যে প্রমাণিত হওয়ার পরে তাহলে আজকে পর্যন্ত সৌদি আরব বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে এই তিনটা ঘোষণা তারা, এখন কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করতে আসতেছে সৌদি আরব থেকে, সুতরাং কি বিরাট পরিবর্তন, আপনি ধর্মীয় দেখে পরিবর্তন, আর আমেরিকার সাথে পরিবর্তন, এমন রাজনীতি এমন অর্থনীতি, বৈদেশিক নীতি কার দেখেছেন, সব দেশের সাথে বন্ধুত্ব, বঙ্গবন্ধু বলেছিল আমার সাথে সব দেশের সাথে বন্ধুত্ব, কারো দেশের সাথে বৈরী না, কিন্তু বঙ্গবন্ধু দেশে থাকতে সেটা প্রমাণ করে যেতে পারেন নাই, গণনীতি শেখ হাসিনা আজকে প্রমাণ করেছে যে বিশ্বের কোনো তার কোনো বৈরী নাই এক পাকিস্তান বাদে। আরেকটা কথা আপনাদের বলি, নেত্রী কত ভালোবাসে, ওই যে লোকজন সব বলছে না কান্তাকাঠি না করেও পাওয়া যায় নেত্রীর কাছ থেকে, আমি নেত্রীর সাথে এডিসি হিসেবে 14 সালে চায়না গেলাম, চায়না গ্রেট হলে সেখানে ডিনার হচ্ছে, এই ডিনার আজকে যে ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে খন্দকার সাহেব, উনি তখন ওই যে মানে রোড অ্যান্ড হাইওয়ে যে কি সেক্রেটারি সে দেখি তৌদুটি করে, তখন আমি বললাম যে কি ব্যাপার সেক্রেটারি সাহেব, বলে এখনই চট্টগ্রামের যে টানেলের সাইনটা এখন হবে, তখন বিএসসি নুরুল ইসলাম সাহেব উঠছিলেন, উনি মন্ত্রী উঠছিলেন না ইচ্ছিলেন না ব্যক্তি নিয়ে গেছিলেন, তখন সাইন হলো ওইখানে খাওয়ার ভিতরে, খাওয়ার আগে এই টানেল সাইনটা হলো, তখন নেত্রী বেরোনোর সময় নুরুল ইসলামকে বলে বলে মনে আছে আমার, এই ইসলাম সাহেব চট্টগ্রামকে তো সব দিয়ে দিলাম, মানে টানেল উনি না বলা সত্ত্বেও টানেল তৈরি করে নিয়ে গেছে, সুযোগ এসে খাওয়ার সময় যে আমরা এটা সাইন করতে এখন পারি কিনা, তখন চায়নার প্রধানমন্ত্রী বলছে ইয়েস ইউ ক্যান ডু ইট, তখন প্রধানমন্ত্রী প্রসিডেন্ট তখনই সাইন হলো নুরুল ইসলামের নিয়ে, সেই জন্য বললাম যে চট্টগ্রামকে ভালোবাসে, নেত্রীও ভালোবাসে, এবং সেই জন্য টানেল যদি হয় আপনারা ওয়ান ওয়ান সিটি ওয়ান টাউন টু সিটি